আসসালামু আলাইকুম। অর্থনৈতিক সমারি 2024-এর ডেটা সংশোধন সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভুল ডেটা কিভাবে সংশোধন করবেন তার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো এবং দেখাবো কিভাবে আপনি ভুল ডেটাগুলো সহজেই খুঁজে বের করবেন এবং কিভাবে সেটা সংশোধন করে আবার পুনরায় সার্ভারে প্রেরণ করে দিবেন আংশিক খানাতে না রেখে। তো চলুন কথা না বাড়িয়ে মূল টিউটোরিয়াল শুরু করা যাক। যেদিনের ডেটা সেদিনেই কারেকশন করার জন্য আমাদের আসলে কোনো কিছু করার প্রয়োজন ছিল না, আমরা ওই দিনেই ডেটা কারেকশন করে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু আমরা ডেটা কালেকশন করে ফেলেছি আগে, এখন আমরা কারেকশনের একটা সুযোগ পেয়েছি, তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে কাপি অ্যাপে প্রবেশ করতে হবে। এখান থেকে আমরা ইকোসেন্সাস অ্যাপটিতে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা ড্যাশবোর্ড থেকে সর্বমোট সাক্ষাৎকারে যাব। সর্বমোট সাক্ষাৎকারে যাওয়ার পর আমরা এখানে বাম পাশে যে চোখের মতো আইকন আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে কারেকশন করার কোনো অপশন নাই। এখন আপনার ডাটা কারেকশন করার জন্য অনুমতি প্রয়োজন হবে। তো যখন আপনাকে আপনার জোনাল অফিসার অনুমতি এনে দিবেন ডাটা কারেকশনের, তো তখন হচ্ছে আপনাকে সর্বপ্রথম প্রোফাইলে ঢুকতে হবে। যে আমি প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢোকার পর প্রোফাইল রিফ্রেশ নামে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে আমাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন প্রোফাইল আপডেট হয়েছে লেখা আসছে। এবার আমরা সিম্পলি অ্যাপ থেকে বের হয়ে যাব, ট্যাবলেটটি রিস্টার্ট করব। তো ফিরে আসলাম ট্যাব রিস্টার্ট করে। ট্যাব রিস্টার্ট করার পর এবার আমরা আবার ইকোসেন্সাস অ্যাপে প্রবেশ করব। এখান থেকে আমরা প্রোফাইলের উপর ক্লিক করব। আবার ক্লিক করে আমরা এখান থেকে পুনরায় লগ ইন নামে যে একটা অপশন আছে নিচের দিকে, আমরা এটাতে ক্লিক করব। পুনরায় লগ ইন করুনে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার লগ ইন করার একটা স্ক্রিন চলে আসছে। এখান থেকে আমি পুনরায় লগ ইন করে নিব আমার যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে। লগ ইন করার পর অর্থাৎ লগ ইনে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে আপনার পূর্বের ডেটা লোড করা হচ্ছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। তো এই পর্যায়ে এসে আপনার ট্যাবে ডাটা কানেকশন খুব ভালো থাকা লাগবে এবং একটু ভালো নেটওয়ার্কের স্পিড থাকা লাগবে, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। আচ্ছা, ডেটা আপডেট সফল হয়ে যাওয়ার পর আপনার কাছে আবার ছবি তুলতে চাইবে। তো এখন আমার মনে হয় যে ছবি তোলার আর কোনো প্রয়োজন নাই, যেহেতু কাজ শেষ। এখন আপনি এখান থেকে এড়িয়ে যেতে পারেন। এড়িয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে সর্বমোট সাক্ষাৎকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্নখানা অর্থাৎ আপনার পুরো ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে এসেছে। তো এখান থেকে আপনার ডেটাগুলো কারেকশন করতে হবে। এখন কিন্তু আমরা ডাটা কারেকশনের জন্য পারমিশন পেয়ে গিয়েছি। আমি একটা চেক করে আপনাদেরকে দেখাই। সাপোজ আমি এখানে একটা প্রতিষ্ঠানের ভিতর যাই, এক নম্বর প্রতিষ্ঠানের উপর ক্লিক করলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে পরিবর্তন করুন নামে একটা অপশন চলে আসছে, অর্থাৎ আমরা এখন চাইলে এই ডেটাটা পরিবর্তন করতে পারবো। তো আমি আপনাদেরকে একটা ডেটা পরিবর্তন করে দেখাই, কারণ এখানে যে দেখেন এই যে লিস্টার এর 892টা ডেটা আছে। এখান থেকে আমি যদি ওকে স্পেসিফিকলি একটা ডেটা কারেকশন করতে বলি এই 892টা ডেটার মধ্য থেকে, ওর এই একটা ডেটা খুঁজে বের করা আসলে খুব কষ্টকর হয়ে যাবে। এখানে এই লিস্টারের যে ডেটাগুলোতে ভুল আছে, আমি একটা ভুল যদি ধরে দিই যে ওর বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান করছে, সেটাকে ও মালিকানা সরকারি দিয়ে ফেলছে, আসলে এটার মালিকানা সরকারি হবে না, এটা অন্যান্য হবে। তো আমি এটা কিভাবে খুঁজে পাবো? যেহেতু এটা প্রতিষ্ঠান, আমি এখানে 78টা প্রতিষ্ঠান আছে, এর ভিতর গিয়ে খুঁজলে খুব সহজে পাওয়া যাবে। তো আমি সেটাতে না গিয়ে আমি সর্বমোট সাক্ষাৎকারে যাচ্ছি, যেহেতু অন্যান্য আরও ডেটা আছে, সবগুলো একসাথে আমি কারেকশন করে চলে আসব। সর্বমোট সাক্ষাৎকারে প্রবেশ করার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অনুসন্ধান করুন নামে একটা অপশন আছে, এখানে আপনারা ওই বক্সটাতে ক্লিক করবেন। এখানে ওই ইউনিটের নাম আপনি লিখে সার্চ করতে পারেন। যেহেতু বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা নামে যে ইউনিট করেছে সেই ইউনিটে ভুল হয়েছে, তো এই জন্য আমি বড়বাড়িয়া দাখিল এতটুকু লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ডেটা চলে আসছে, সেটা হচ্ছে বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা। তো আমরা এটাতে বাম পাশে গিয়ে চোখের উপর ক্লিক করব। এখান থেকে নিচে চলে এসে দেখব আমার এখানে কোথায় ভুল আছে। হ্যাঁ, এখানে 6 গতে প্রতিষ্ঠানের আইনগত মালিকানা, যেটা সরকারি হওয়ার কথা ছিল না, তবুও এটা ভুল করে আমার লিস্টটা সরকারি দিয়ে ফেলছে। তো আমি এখান থেকে এটা পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আমার যেটা পরিবর্তন করতে হবে আমি সেই প্রশ্নে চলে আসব। এটা যেহেতু সরকারি হবে না, এটা একটি এমপিওভুক্ত মাদ্রাসা, তো যার মালিকানা হবে অন্যান্য,
এবং এখানে লিখে দিতে হবে এমপিও মাদ্রাসা। তো এটা লিখে আমি এগিয়ে যাব এবং এখান থেকে একটা বিষয় আপনারা খুব খেয়াল করবেন, সেটা হচ্ছে দেখছেন সেভ করুন এবং সেভ করুন এবং জমা দিন, দুইটা অপশন আছে। একটা হচ্ছে শুধুমাত্র সেভ করার জন্য, আর একটা হচ্ছে সেভ করুন এবং জমা দিন। আপনারা সেভ করবেন না এখান থেকে, কারণ এখান থেকে ডেটা যদি সেভ করা হয় তাহলে এই ডেটাগুলা অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যারা এডিট করেছে তাদের ডেটা আংশিক হিসেবে সেভ হয়ে রয়েছে ট্যাবে, যেটা অটোমেটিক্যালি সার্ভারে নিচ্ছে না। তো এই সমস্যায় যদি আপনি পড়তে না চান আপনি এটা সরাসরি সেভ করবেন এবং জমা দিয়ে দিবেন। তো আমি এখানে সেভ করুন এবং জমা দিন এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ফর্ম জমা সম্পন্ন হয়েছে। এখন আমি ড্যাশবোর্ডে ফিরে যেতে পারি, ফিরে গিয়ে আমি চাইলে আমার পরবর্তী আরেকটা যে ইউনিটে সমস্যা আছে সেটা আমি সংশোধন করতে পারি। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে একটি ডাটা কিভাবে সংশোধন করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আপনার সংশোধন করার জন্য পারমিশন লাগবে, যেটা আপনার জোনাল অফিসার আপনাকে পারমিশন এনে দিবেন। তো উনি পারমিশন এনে দেওয়ার পর আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি ধাপে ধাপে কাজটি করতে পারেন তাহলে আশা করা যায় আপনি খুব সহজেই আপনার ভুল ডাটাগুলো সংশোধন করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যেদিন আপনাকে পারমিশন এনে দেওয়া হবে ওই দিনই আপনি রাত 12টা পর্যন্ত সর্বোচ্চ দুইবার একটা ডেটা সংশোধন করতে পারবেন। অর্থাৎ দুইটা বিষয় এখানে হচ্ছে, একটা ডেটা আপনি সর্বোচ্চ দুইবার কারেকশন করতে পারবেন, আরেকটা বিষয় হচ্ছে যেদিন আপনাকে পারমিশন দেওয়া হবে ওই দিন রাত 12টার আগে আপনাকে কারেকশন শেষ করতে হবে। এবং আমার নিজের একটা টিপস আছে, একটা পার্সোনাল টিপস, যেটা হচ্ছে আপনি ডেটা কারেকশন করার পর অবশ্যই সেটা সেভ করবেন না, একেবারে নিচে যে বাটনটা আছে সেভ করুন এবং জমা দিন সেটাতে ক্লিক করবেন। তাহলে আর এখানে আংশিক সংরক্ষিত খানার যে সমস্যাটা আছে এই সমস্যাটা নতুন করে আর হবে না, আপনার ডেটা সরাসরি সার্ভারে চলে যাবে। আশা করছি বিষয়টি আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি পার্সোনালি চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন যারা অর্থনৈতিক সুমারিতে কাজ করছে। পাশাপাশি ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যেন লিস্টিং সম্পর্কিত কোনো আপডেট অথবা এরপর সামনে মূল সুমারি আসছে সেখানেও আমি ইনশাল্লাহ চেষ্টা করব নতুন নতুন ভিডিও বানানোর। তো আশা করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।